বর্তমান সময়ে স্মার্টফোন কেনার ক্ষেত্রে মোটামুটি সবাই ক্যামেরার কোয়ালিটি দেখে স্মার্টফোন কিনে থাকে বাট একটা স্মার্টফোনের ক্যামেরার কোয়ালিটি যতই ভালো হোক না কেন যদি ফটোগ্রাফি সম্পর্কে বা ক্যামেরার সেটিং সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে ভালো ছবি তোলা একেবারেই অসম্ভব সো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব ভালো মানের ফটোগ্রাফি করতে পারেন চলুন তাহলে শুরু করি আগে বলছি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে সো ভিডিওগুলো পাওয়ার জন্য ভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আমি এই যে ছবিটা তুলছি যদি এই ছবিতে সাবজেক্ট ঠিক থাকে তাহলে দেখবেন যে অবজেক্ট আবার এক্সপোজার হয়ে যায় আবার যদি অবজেক্ট ঠিক করতে যায় তাহলে দেখবেন সাবজেক্ট অন্ধকারে চলে যাচ্ছে সো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনার স্মার্টফোনের এইচডিআর মোডটাকে অন করে দিতে হবে এখনকার সময়ে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পর্যন্ত ফোনগুলোতে এইচডিআর থাকে সো এইচডিআর যদি অন করে দেন তাহলে ছবি তোলার পর আপনি গ্যালারিতে গিয়ে দেখবেন যে আপনার সাবজেক্ট এবং অবজেক্ট দুটোকেই সমানভাবে ক্যাপচার করতে পেরেছে যদিও এই জিনিসটা আপনার ছবি তোলার সময় খুব একটা টের পাবেন না বাট ছবি তোলার পর আপনার গ্যালারিতে গেলে দেখতে পারবেন যে দুটোকেই একসাথে সমানভাবে ক্যাপচার করতে পেরেছে ভেরি ইন্টারেস্টিং একটা ফিচার সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফাররা এই মোড ব্যবহার করে থাকে ভালো ছবি তোলার ক্ষেত্রে প্রো কোনো জরি নেই তারপরে যদি আমি দু একটা সেটিংস দেখাই তাহলে হয়তোবা আপনারা নিজেরাই বুঝবেন যে অ্যাকচুয়ালি এটা কতটা ভালো কাজ করে যখন অন্ধকারে গুটগুটি পরিবেশে কোনো ছবি তুলতে যাবেন সেই ক্ষেত্রে প্রো গিয়ে আপনি যদি আইএসও এবং শাটার পেজ কিছুটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু বেশ আলো কিছু ছবি পাবেন তবে এক্ষেত্রে শাটার স্পেস করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে তারপর যদি আপনি দেখেন যে এরকম একটা ন্যাচারাল পরিবেশের ছবি তুলতে গেছেন বাট এখানে লাইট ব্যালেন্স কিছুটা বেশি রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি লাইট ব্যালেন্স কিছুটা কমিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু আপনি হোয়াইট ব্যালেন্স ছবির কালার কন্টাস্ট অ্যান্ড সব কিছু কিন্তু নিচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারবেন যা প্রো মোডের একটি অন্যতম বৈশিষ্ট্য আমি যদি প্রোমোডের সবগুলো ফিচার আপনাদেরকে দেখাতে যাই তাহলে হয়তো বা তিন ঘন্টার বেশি সময় লেগে যাবে এক্ষেত্রে আপনারা যদি প্রফেশনাল মানে ফটোগ্রাফি করতে চান তাহলে অবশ্যই ইউটিউব থেকে সার্চ করে শুধু প্রোমোডের বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন অনেক সময় আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি অথবা চারপাশের ছবি একটি ফ্রেমে তোলার প্রয়োজন হয় এক্ষেত্রে আমরা প্যানোরোমা মোড়টি অন করলে একটি বাউন্ডারি দেখাবে এক্ষেত্রে আমরা শাটার আপাঠি স্প্রেস করে চারপাশে ক্যামেরাটি ঘুরালে একটি ছবি উঠবে যেখানে আপনি একে ফ্রেমে চারপাশের ছবিকে ক্যাপচার করতে পারবেন প্রত্যেক স্মার্টফোনে নাইট মোড অপশনটি আছে রাতে গুডগুটে অন্ধকারে ছবি তুলতে চাইলে এই মোডটি চালু করে ছবি তুলবেন এতে বেশ শার্প এবং আলোকিত ছবি পাবেন এক্ষেত্রে আপনাকে সাটা স্পেস করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এখনকার সময়ে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ফোনে অ্যাসেন্সর আছে সাধারণত ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার বা গোলাটি করার ক্ষেত্রে এসেন্সর ব্যবহার করা হয়ে থাকে এ মোডে ছবি তুলতে চান তাহলে ক্যামেরাকে ল্যান্ডস্কোপ মোডে না ধরে ক্যামেরাকে জাস্ট প্রোট্রেট মোডে বা কারা মোডে ধরে ছবি তুলবেন এক্ষেত্রে পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো হবে আর প্রোট্রেট মোডে ছবি তোলার সময় এক পাশে ছোট্ট একটি আইকন দেখতে পারবেন আর এতে ক্লিক করলে এতে আপনারা দেখতে পারবেন যে অ্যাপাচের বিলু কমানো বা বাড়ানো যাচ্ছে আপনার অ্যাপাচের বেলু যত কমবে তত আপনার ছবির শার্পনেস বাড়বে সেই সাথে আপনার ব্যাকগ্রাউন্ডও অনেক বেশি ব্লার হবে আর যদি অ্যাপাচর আছর ধীরে ধীরে বাড়ান তাহলে সেই ক্ষেত্রে আপনার ছবির শার্পনেস বা লাইট অনেকটাই কমে যাবে সেই সাথে ব্লারনেসও কমে যাবে অনেক বেশি ছবিতে নিজের নাম তারিখ এবং সময় অটোমেটিক যোগ করার জন্য আপনার ক্যামেরাটি অন করে সেটিংসে গিয়ে সেখান থেকে অটার মার্ক অপশনটিকে চালু করে দিতে হবে এতে দীর্ঘদিন পরও আপনি জানতে পারবেন যে ছবিটি কে তুলেছিল কবে তুলেছিল বা কয়টা সময় তোলা হয়েছিল এবং বিস্তারিত জানতে পারবেন বিশ হাজার টাকার একটি স্মার্টফোন দিয়ে আশি হাজার টাকার স্মার্টফোনের ছবি তুলতে চাইলে আপনাকে মাস্ট ভি গুগলের জি ইউজ করতে হবে জিকেম কেম কোনো ফোনেই ইনস্টল করা থাকে না প্রত্যেকটা ফোনের মডেলের জন্য জিকেমের আলাদা আলাদা অ্যাপস থাকে যা নেটে সার্চ করে আপনাকে অ্যাপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে জি ছবিগুলোতে সাধারণত কালার কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস অনেক বেশি পাওয়া যায় বিশেষ করে গুডগুটে অন্ধকারে একদম শার্প এবং আলোকিত ছবি উপহার দিতে পারবে যা সাধারণত নর্মাল ক্যামেরাগুলোতে কখনো বাবাই যায় না এবারে আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলি তার মধ্যে প্রথমে হচ্ছে ফোর কে অ্যাকচুয়ালি এক মিনিটে একটা ফোর কে ভিডিও শ্যুট করতে গেলে দেখা যায় যে এক জিবির বেশি চলে যায় সো আমরা কখন ফোর কে ইউজ করবো যখন আমাদেরকে মনে হচ্ছে যে এই ফুটেজটা অনেক বড় স্ক্রিনে দেখাবে তখন আমরা ফোর কেতে শ্যুট করতে পারি আবার যখন দেখা যায় যে আমরা কোনো ভিডিওর একটা অংশ আমরা জুম করব সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে ফোর কেতে শুট করি তার পরবর্তীতে জুম করলে দেখা যাবে যে ভিডিওর কোয়ালিটিতে খুব একটা কিন্তু লস হচ্ছে না শুধুমাত্র এই দুইটা কারণেই আমরা ফোর কেতে শুট করতে পারি আদারওয়াইজ টেন পি হচ্ছে এনআ কারণ ইউটিউবে এখন পর্যন্ত যত ভিডিও আপলোড হয় প্রতিদিন তার বাংলাদেশ থেকে প্রায় নাইনটি পার্সেন্টেই ফোর কেতে হয় না এখানে প্রায় টেনই টিপিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব টেন ই শুট শ্যুট করতে আর যদি যে দুটো কারণের কথা বললাম সেই দুটো কারণ যদি আমাদের সামনে থাকে তাহলে অবশ্যই আমরা ফোর কেতেও শ্যুট করতে পারি অনেকেই প্রশ্ন করে থাকবেন যে ছবি তোলার আদর্শ সময় কোনটা অ্যাকচুয়ালি আপনি সবসময় ছবি তুলতে পারেন যদি লাইট ব্যালেন্সটাকে আপনি কন্ট্রোল করতে পারেন আর যদি আপনার কাছে মনে হয় যে লাইট ব্যালেন্স কন্ট্রোল করার মতো আপনার কাছে তেমন কিছুই নেই তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সূর্য উদয়ের দুই ঘন্টা আগে আপনার ছবি তুলবেন বা এক ঘন্টা আগে ছবি তুলবেন সেই ছবিগুলো খুবই ভালো হবে তারপরে যদি আপনার সূর্যাস্তের এক থেকে দুই ঘন্টা আগে ছবি তুলেন তাহলে সেই ছবিগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে আর আপনারা যদি ঠিক দুপুরবেলা ছবি তুলতে চান তাহলে গাছের ছায়ায় ছবি তুলবেন সেই ক্ষেত্রে আপনার যদি পসিবল হয় তাহলে হচ্ছে যেদিকে আলো বেশি থাকবে সেদিকে একটা কালো কাপড় ধরে ছবি তোলার চেষ্টা করবেন তাহলে সেই ক্ষেত্রে লাইট ব্যালেন্স কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন সো এই দুই সময় যদি আপনার ছবি তোলেন তাহলে ন্যাচারালি অনেক ভালো ছবি তুলতে পারবেন আরেকটা হচ্ছে বৃষ্টি হওয়ার পর যদি আপনারা ছবি তুলতে চান তাহলে সেই ছবিগুলো কিন্তু যথেষ্ট ভালো আসবে আমি অনেককে দেখেছি ছবি তোলার সময় ঠিক উপর থেকে ছবি তোলেন মানে ছবির সাবজেক্ট যেখানে রয়েছে তার উপরে গিয়ে সে ছবিটা তোলেন যদি এইভাবে আপনারা ছবি তোলেন মানে উপর থেকে তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই ছবি কখনোই ভালো হবে না আপনাদের সব সময় চেষ্টা করতে হবে ছবিটাকে স্ট্রেট রাখার জন্য ঠিক আছে ফেস যেখানে রয়েছে ঠিক ফেস থেকে ছবিটা জাস্ট স্ট্রেট থাকবে ক্যামেরাটা আর ফেসটা ঠিক স্ট্রেট থাকবে আর যদি পসিবল হয় যদি একটু কাত করে দিতে পারেন নিচের দিকে তাহলে ছবি কিন্তু আরও ভালো আসবে সো আপনারা কখনোই উপর থেকে ছবি তুলতে যাবেন না সেই ছবিটা কখনোই ভালো হবে না ভিউয়ার্স এই হচ্ছে আমার আজকের ভিডিও অ্যাকচুয়ালি মোবাইল ফটোগ্রাফি নিয়ে একটা ভিডিওতে এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তারপরে আমি একদম বেসিক এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আপনারা যদি চান যে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসি একটা দুইটা তিনটা পর্ব নিয়ে আসি মোবাইল ফটোগ্রাফি সম্পর্কে আপনারা আরও কোনো ভালো আইডিয়া পেতে চান তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাইব আর আপনাদেরকে বলছি এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল বা কাজের মনে হয় তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইম লাইন শেয়ার করে দেবেন কারণ এতে আপনার লিস্টে থাকা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদেরও অনেক বেশি উপকার হতে পারে আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটারও কিন্তু একটা অনুপ্রেরণা পায় সো গাইস আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ